ফের ইংরেজবাজার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়িতে ধাক্কা। ধাক্কা মারল কালো রঙের এক স্কর্পিও গাড়ি। বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের চন্দন পার্ক এলাকায়। ঘটনায় বিজেপি বিধায়কের দাবি যে স্কর্পিও গাড়িটি তার গাড়িকে ধাক্কা মেরেছে তা অমৃতি অঞ্চল যুব তৃণমূল চেয়ারম্যান অনিকেত রায়ের গাড়ি। এই মর্মে তিনি পুলিশে খবরও করেছেন। গতকাল রাতে অ্যাপ্রক্সিমেটলি পৌনে দশটা তখন বাজে, আমার আমি মানিক চকের তরফ থেকে আসছিলাম ইংলিশ বাজারের দিকে। হঠাৎ উত্তর রামচন্দ্রপুর এলাকায় একটা ব্ল্যাক কালারের স্কর্পিও গাড়ি আমার গাড়িটিকে অপোজিট ডিরেকশন থেকে হিট করে এবং তাতে রাইট সাইড, গাড়ির যে রাইট সাইড সেখানে সব ভাঙচুর হয়। পরবর্তীকালে গাড়ি থেকে নেমে এনকোয়ারি করার পর দেখতে পেলাম যে গাড়িতে লাগানো রয়েছে একটা ব্লু কালারের বোর্ড, তাতে লেখা আছে টিএমসি চেয়ারম্যান। এনকোয়ারি করে জানতে পারলাম যে গাড়িটিতে যিনি ছিলেন তিনি আমার ইংলিশ বাজার কনস্টিটুয়েন্সিতে অমৃতি জিপির টিএমসি যুব চেয়ারম্যান। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এটা সেকেন্ড টাইম আমার গাড়িতে হলো এক মাসের মধ্যে এবং বিষয়টি ইংরেজ বাজার থানাকে লিখিতভাবে জানানো হয়েছে, যথাযথ অ্যাকশন নেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে।